স্যার এখন আসেনি কেন দেখ হয়তো স্যার ওনার বইয়ের হাতে মার খাচ্ছে মানে জানিস না স্যারের সঙ্গে স্যারের বইয়ে দুবেলা ঝগড়া লেগেই থাকে তুই এত খবর জানলে কি করে বিশ্বাস যদি নয় ভোলাকে জিজ্ঞাসা কর তো সব প্রশ্নের উত্তর ভোলাই বলে দেবে কি রে মাসুদ ভাইয়ের দিকে দেখ কত চালাক স্যার এখন আসেনি কেন সেটাও বলে দিল কি আর কি কোনোদিন শুধরাবি না একটু চালাক হ কি রে কি এত আলোচনা হচ্ছে ওই স্যার কিছুই না খালি আপনি কেমন আছেন বলুন আর বলবো হাতের ব্যথাটা না শেষ হতে হতে আবার পিঠের ব্যথাটা শুরু হয়ে গেল মাসুদ তো ঠিকই বলেছে এ এত কিছু জানলো কি করে কিছু তো ঝোল আছে তো বুড়োরা কি বলছেন এসব আরে না না বাচ্চারা পড়া শুরু করো এবার স্যার আপনি আর কি পড়াবেন আপনাকে পড়াই তো অন্যজন কি করে বিয়াদো কি বললি আরেকবার বল না না স্যার আপনাকে তো আপনার গুরুজি শিক্ষা দিয়েছে তাই আর কি বলছিলাম ও তাই বল আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছিল এই চাচ্চাই আচ্ছা গেল স্যার পড়াবেন তো ও সকল পড়ো অ ও বাচ্চারা অ দিয়ে কি হয় স্যার আপনার বইয়ের নাম অঞ্জলি তাড়াতাড়ি চলে কি হয়েছে রে হতচ্ছে না স্যার আপনার কি মরার ভয় নেই আপনি তো বললে ওই অজুগার সব আসতে কি করে আরে ওটা পড়াশোনা ছিল জায়গায় গিয়ে বস সকল পড়ো আ আ আরে আমটি আমি খাবো পেড়ে তুই জায়গা ছাড়লি কেন আপনি একা একা আম খাচ্ছেন আমরা তিনজনকে আঁটি চুষবো এই এটা আমার ষোলো গোষ্ঠীর পড়া ছিল রে এটা তাহলে কি পড়া ছিল হ্যাঁ এটা পড়া ছিল চল দেখে কি বল আমরা তাহলে এরকম পড়া পড়বো না পড়বো না একক দশকটা বল তো একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ্মী লক্ষ্মী সরস্বতী কার্তিক কার্তিক অঘ্রান পৌষ মাঘ মাঘ ছেলে পুলে জ্বর জ্বালা সর্দি কাশি কাশি পুরী পুরী ঘুগনি ল্যাংচা দানাদার রসগোল্লা স্যার কি করে আবার কালকে ক্লাস নেব আজ তোমাদের ছুটি বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না ভিডিওর পার্ট টু পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ